জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন। বুধবার আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ প্রকাশ করে ইসি। তবে অসুস্থতার কারণে অনুষ্ঠানে নেই সিইসি। এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আসছে নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করা সম্ভব বলে মনে করে কমিশন। তবে সেজন্য দরকার সবার সহায়তা। রোডম্যাপে নির্বাচনের লক্ষ্য হিসেবে সবার আগে অংশগ্রহণমূলক কথাটি বলা হলেও তাতে ইচ্ছুক সকল নিবন্ধিত দলের কথা বলা হয়েছে। তাই সাংবাদিকদের প্রশ্ন ছিল, যারা ভোটে আসতে চায় না, ইচ্ছুক সকল নিবন্ধিত দল শব্দগুলো তাদের কি নিরুৎসাহিত করবে না? ইভিএম নিয়ে রোডম্যাপে বলা হয়, সবশেষ সংলাপে অংশ নেয়া 12টি দল সরাসরি মত দিয়েছে ইভিএম এর পক্ষে, 11টি দল শর্ত সাপেক্ষে, আর বাকি 6টি বলেছে বিপক্ষে। কমিশন মনে করে ইভিএম এ ভোটের মাধ্যমে 150 আসনে আগে ভোট কাটা, ব্যালট ছিনতাই কিংবা ভোট কারচুপির সংখ্যা থেকে মুক্ত করা গেল। বাকি 150টি আসন নিয়ে এখনো চিন্তায় ইসি। আমাদের ব্যাখ্যাটা হলো, যেহেতু ইভিএম এ আগে পরে ভোট করার সুযোগ নেই, আমরা তো এই 150 আমরা সেভ করলাম, বাকিগুলোতে আমাদের স্ট্রেংথ আছে, যেখানে ব্যালটে ভোট হবে সেখানে আমরা ওখানে প্রয়োগ করতে পারবো, যাতে সেখানে ওই ঘটনাগুলো না ঘটে। অর্থাৎ আপনার 300 আসনটা আমাদের রিস্কে ফেলল না, আমাকে 150 আসন রিস্কে ফেলেছে। কমিশনের সঙ্গে আলোচনার সময় অনেকে বিভিন্ন পরামর্শ দিলেও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় অনেক কিছুই গ্রহণ করা সম্ভব হয়নি। তবে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আন্তরিকতা ও চেষ্টার কমতি নেই বলে দাবি করেন নির্বাচন কমিশনাররা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।